সভাপতির দায়িত্ব পাওয়ার পর সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মান খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শনে আসলেন মালদা জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। শনিবার দুপুরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন যান সভাধিপতি রফিকুল হোসেন। এই দিন তিনি হাসপাতালে পুরুষ ও মহিলা বিভাগগুলিতে যান এবং রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেন। উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগে হাসপাতালের বাইরে প্রতীক্ষালয়ে পানীয় জলের ব্যবস্থা নিয়ে সরব হয়েছিল রোগীর পরিজনেরা। এদিন সেই সব সমস্যার কথাগুলি নয়া সভাধিপতিকে জানানো হলে তিনি জানান, সদ্য সভাধিপতিতে নির্বাচিত হয়েছি, হাসপাতালের সমস্যা অপরিকাঠামোর দিকগুলি নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিকের সাথে বৈঠকে বসব। এদিন মালদা জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি এটিএম রফিকুল হোসেনকে হাসপাতালের পক্ষ থেকে উত্তরীয় ফুলের স্তবক দিয়ে সম্মান জানান হাসপাতালের সুপার সুমারিশ ঘোষ সহ অন্যান্যরা। আজকে কোথায় এসেছিলেন? এসেছিলাম আমাদের চাঁচল সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সেখানে একটু এসেছিলাম বিশেষ করে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করার জন্য, সুপার সাহেবের সঙ্গে আমাদের, এবং হসপিটালেও যে পেশেন্টদের কী সমস্যা থাকে সেজন্য একটু আমি ভিজিটে এসেছিলাম। কী দেখতে পেলেন হাসপাতালের পরিষেবা? হাসপাতালের পরিষেবা এখন আগের তুলনায় যথেষ্ট ভালো হয়েছে। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যপ্রা নিজের আন্ডার রেখেছে এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো রকম খামতি যাতে না হয় ওটা পশ্চিমবাংলায় সেই জায়গাটাতে যথেষ্ট পরিমাণে সব দিক দিয়ে আমাদের ডাক্তাররা সহযোগিতা আছেন এবং হসপিটাল যথেষ্ট এখন পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের, এবং সব দিক দিয়ে পেশেন্টেরও এখন চাপ কিছুটা কম আছে, যদিও ফ্যামিলি ক্লিনিক পেশেন্ট বেশি আছে এবং চাঁচল হসপিটালে আমাদের যে প্রসিজারগুলো হয় সেখানে পেশেন্টগুলো আছে, সবাই একদম ভালোই চলছে। কিছু কিছু আমাদের এখানে সমস্যা আছে, সেই জায়গাগুলো নিয়ে একটু সুপার সাহেবের সঙ্গে ডিসকাস করছিলাম, সেটা আমি আমাদের বিএম সাহেবকে জানাবো। আশা করছি খুব তাড়াতাড়ি সেগুলো আমরা সমস্যার সমাধান করতে পারবো। আচ্ছা, হাসপাতালে কয়েকটা সমস্যা রয়েছে, যেটা হচ্ছে রোগীদের প্রতীক্ষালয় নেই বললেই চলে, আপনার সামনে গাছপালায় বসে রয়েছেন না, সেটা আমাদের এটা নিয়েও আলোচনা আমাদের হলো একটু আগেই, এটা নিয়ে কথা হচ্ছিল। অলরেডি আমাদের এমপি ফান্ড থেকে এমপিলেট থেকে আমাদের একটাই করা আছে, কিন্তু ওটার জন্য কেয়ারটেকার লাগবে, তো সেটার জন্য একটু উপজেলা পাঠিয়েছে ডিএম সাহেবের কাছে, আমিও কথা বলবো। আর আমরা চেষ্টা করছি যে আমরা জেলা পরিষদ থেকে ডিএম সাহেবকে বলে বা আদার্স ফান্ড থেকে যদি আমরা এখানে একটা সেট করতে পারি ওপেন আরেকটা, তো এটা একটা সমস্যা আছে, এটা আমাদের সুপার সাহেবও বললো, এটা আমরা খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি। স্যার, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কালকে একটা দেখতে পেয়েছি না, সেটা শুনেনি, সেটা ডাক্তার আমাদের ঠিকই এখন মোটামুটি অসুবিধা নাই, ব্যবহার করে না, অনেক সময় হয় কি পেশেন্টের হয়তো চাপে পেশেন্টের সঙ্গে হয়তো কোনো কারণে মিসকনসেপশন হতে পারে, এটা খুব মাইনর না হয় কাম্য, এবং যথেষ্ট ডাক্তাররা চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, সেটা যদি সমস্যা থাকে আমরা নেক্সট টাইম আবার আলোচনা করবো, আশা করছি ভবিষ্যতে এগুলো হবে। একটা অক্সিজেন প্ল্যান্ট হওয়ার কথা ছিল, সেটা কতদিন কি এগুলো? অক্সিজেন প্ল্যান্ট লাস্ট কোভিড যখন লাস্ট থেকে চলছিল তখন একটা প্ল্যানিং চলছিল, তো প্ল্যানটা কিছুটা কাজ বাকি আছে আমাদের, ওটা ই হবে, কিন্তু অক্সিজেন কিন্তু সাফিসিয়েন্ট আমাদের আছে, একটু আগে মেশিন যারা ছিল ওখানে কেয়ারটেকার অক্সিজেন
সিলিন্ডারই স্যার তাই জিজ্ঞাসা করলাম বলে না অক্সিজেন এখন সাফিসিয়েন্ট আমাদের স্যার একটু বসুন বলছি হাসপাতালে ভিতরে ঢুকলেন আপনি কেমন দেখলেন পরিষ্কার পরিচ্ছন্নতা কত না ভালো আছে যথেষ্ট ভালো আপনারা হয়তো দেখেছেন এখন আগের তুলনায় পরিষ্কার পরিচ্ছন্নতা দিক দিয়ে খুব ভালো ভাবে চলছে থ্যাংক ইউ স্যার